নমস্কার বন্ধুরা, সোনালিস টেরেস গার্ডেনে সবাইকে স্বাগত। আবার বেশ কিছুদিন পরে ছাদ বাগানের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ছাদ বাগানে কতগুলো ভেন্ডি গাছ আছে সেগুলো দেখাবো, আর সঙ্গে ভেন্ডি যা যা হয়েছে তার হারভেস্টিং করব। তো এই যে একটা, এটা হচ্ছে একটা বস্তার মধ্যে লাগানো আছে, এটা হচ্ছে দেশি ভেন্ডির গাছ। একটা শুকিয়ে গেছে, মানে এটা আমি রেখেছি বীজের জন্য, আর যেই সব ভেন্ডিগুলো খাওয়ার মতো হয়েছে সেগুলো তুলে নিচ্ছি। এই দেশি ভেন্ডির গাছ আমার খুবই ভালো লাগে, মানে হাইব্রিডের থেকেও দেশি ভেন্ডির গাছটা বেশি ভালো লাগে, কারণ এর অনেক ডালপালা বেরোয় আর প্রচুর পরিমাণে এর থেকে ভেন্ডি পাওয়া যায়। আর ভেন্ডিগুলো খুব বেশি বড় না হলেও ভেন্ডির ফলন কিন্তু খুবই হয়। আর মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা বলতে গেলে, ওই একই পদ্ধতিতে বস্তার তলায় কিছুটা মাটি দিয়ে তার উপরে সবজির খোসা দিয়ে একটা লেয়ার তৈরি করেছি, তার উপরে গোবর সার, মাটি মানে যেটা নর্মাল বাগানের মাটি হয় সেই মাটি, আর শিংকুচি, হাড় গুঁড়ো আর কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে মাটিটা তৈরি করেছি। প্রথমে বীজগুলো একটা ছোট টবের মধ্যে ফেলেছিলাম, সেইখান থেকে যখন তিনটে পাতা হয়ে গেছে, মানে তিনটে পাতা অবস্থায় গাছগুলো তৈরি হয়ে, চারাগুলো তৈরি হয়ে গেছে, তখন এই মাটিতে গাছগুলো বসিয়েছি। আর এর খাবার বলতে সপ্তাহে একদিন খোল পচা জল আর একদিন সবজি পচা জল, এই হচ্ছে এর খাবার। আর জল তো দিতেই হয়, আর 15 দিনে একবার কীটনাশক স্প্রে করি, কারণ পোকা লাগার আগেই কীটনাশক স্প্রে করতে হয়। পোকা লেগে গেলে তখন কিন্তু ছাড়াতে খুবই কষ্ট হয়, তো সেই জন্য পোকা লাগার অপেক্ষা করবেন না। যে হ্যাঁ, আমরা অনেক সময় ভাবি যে গাছগুলো তো এখন ভালোই আছে, পোকা টোকা নেই, তাহলে স্প্রে করতে হবে না, কিন্তু সেটা ভুল কথা। কারণ যখনই দেখবেন গাছ খুব সতেজ তখনই কিন্তু পোকার আক্রমণ বেশি হয়, তো সেই জন্য পোকা লাগার আগেই স্প্রে করতে হবে। নিয়ম মাফিক আপনারা মাসে 2 বার স্প্রে করবেন। ভেন্ডি গাছে খুব পোকা লাগার মানে সম্ভাবনা থাকে, আর পাতাগুলো কুঁকড়ে যায়, এইরকম রোগ পোকার আক্রমণ হয়, তো সেই জন্য 15 দিনে একবার করে আমি কীটনাশক স্প্রে করি। আর এতে দেখুন ভালোই ভেন্ডি পাওয়া যায়। আর এখন তো বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু খোল পচা জল আর সবজি পচা জল গাছে একেবারেই দিচ্ছি না, তাহলে গোড়া পচে যাবে আর গাছ মরে যাবে, তো সেই জন্য এখন টোটালি বন্ধ করে রেখেছি খোল পচা আর সবজি পচা জল। এই যে বৃষ্টির জল, এতেই কিন্তু প্রচুর পরিমাণে এদের খাবার থাকে, গাছের গাছ প্রয়োজনীয় খাবার নিয়ে নেয়, তো সেই জন্য আর গাছে কোনো রকম এক্সট্রা করে খাবার দিতে হয় না। আর গাছগুলো কত সতেজ দেখুন। আর ভেন্ডি গাছ যখন অনেকটা লম্বা হয়ে যাবে তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, দেখবেন যে অনেকটা লম্বা হয়ে গেছে তখন গাছের মাথার অংশটা কেটে দেবেন, তাহলে দেখবেন সাইড দিয়ে অনেক ডালপালা বেরোবে আর তাতে ফুল এসে তখন ভেন্ডি হবে। ছাদে আমি মোটামুটি 9 থেকে 10টা ভেন্ডি গাছ লাগিয়েছি, এর বেশি লাগাইনি। আপনারা যদি মনে করেন তাহলে আরও লাগাতে পারেন, কিন্তু আমার এতেই হয়ে যায়, তো সেই জন্য এর থেকে বেশি লাগাইনি, 9 থেকে 10টা ভেন্ডি গাছ লাগিয়েছি। যাদের বড় ফ্যামিলি তাদের 15 থেকে 20টা ভেন্ডি গাছ যদি আপনারা লাগান, তাহলে কিন্তু আপনাদের একেবারেই বাজার থেকে ভেন্ডি কিনে খেতে হবে না। এই ভেন্ডি গাছটা দেখুন একটা বালতির মধ্যে লাগানো আছে, এটারও মাটি এই একইভাবে তৈরি করেছি, তো এই গাছটাও অনেক লম্বা হয়ে গেছে। তো এই যে ভেন্ডিগুলো দেখছেন, এই ভেন্ডিগুলো হয়ে গেলেই, আর ওই যে ফুল রয়েছে ওগুলো ভেন্ডিতে পরিণত হয়ে গেলে আমি মাথাটা কেটে দেব। তবে আরেকটাও বিষয় চিন্তা করছি যে এখন তো শীতের সব গাছপালা লাগাতে হবে, তো ভেন্ডি গাছগুলো কেটে দেব, কিন্তু ভেন্ডি গাছগুলো এত পরিমাণে ভেন্ডি দিচ্ছে যে কাটতেও ইচ্ছে করছে না, তো দেখি কি করি, আসলে খুবই সীমিত সব কিছু, তো সেই জন্য মানে গরমের গাছপালা রেখে শীতের গাছপালা লাগানোর জন্য মানে পর্যাপ্ত পরিমাণে মাটি বা পাত্র যাই বলুন কিছুই সেরকম নেই, মানে একটা সিজনের গাছপালা উঠলে তবেই নেক্সট সিজনের গাছপালা লাগাতে পারি, তো দেখি আর কদিন রেখে তারপরে শীতের সবজি টবজিগুলো লাগাতে হবে। তো এখনো পর্যন্ত অনেকগুলোই ভেন্ডি তুললাম।
আর যেই ভেন্ডিগুলো একেবারেই ছোট সেগুলো তুলছি না, সেগুলো আবার দুদিন পরে এগুলো বড় হয়ে যাবে তখন তুলে নেব। এই গাছটাতে ভেন্ডি নেই, এই গাছটা কিছুদিন আগেই তুললাম, মানে দু তিন দিন আগে তুললাম, তো এখন ভেন্ডি নেই, ফুল আছে, ওগুলো আবার হবে। তো এই গাছটাতে ভেন্ডি আছে, সেগুলো তুলে নিচ্ছি। এই দেখুন নিচের দিকে একটা লুকিয়ে রয়েছে। এইরকমভাবে নিজের হাতে গাছ লাগিয়ে সবজি তোলা কী যে আনন্দ, একবার যারা না করবেন তারা বুঝতে পারবেন না, খুব আনন্দ পাওয়া যায়। তাহলে এই যে হয়ে গেল হারভেস্টিং ভেন্ডির, আজ এই কটা ভেন্ডি হলো। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।